কয়েক দফা মেয়াদ বাড়ালেও শেষ পর্যন্ত ভেস্তে গেল ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি চুক্তি। শুক্রবার পুরো দমে গাজা জুড়ে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে 21 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী নতুন করে ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে রাজি না হওয়াতে ভেস্তে গেছে চুক্তি। আরও জানাচ্ছেন লুৎফর কবির। আবারও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা। শুক্রবার সকালে প্রচণ্ড শব্দ আর আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন গাজার খান ইউনিসের বাসিন্দারা। একই দৃশ্য গাজার উত্তরাঞ্চলেও, ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায় বিভিন্ন জায়গায়। চারদিকে আতঙ্ক আর চিৎকার। গাজার রাফার সীমান্ত সহ আবাসিক স্থাপনায় হামলা চালাতে দেখা গেছে ইসরায়েলি বাহিনীকে। ফলে আবারও রক্তাক্ত গাজা, নতুন করে বাড়ছে প্রাণহানি। ইসরায়েলি বাহিনী শুক্রবার ঘোষণায় জানিয়েছে হামাসের সঙ্গে তাদের যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেছে, এজন্য প্রতিরোধ গোষ্ঠীটিকেই দায়ী করছে তারা। এদিকে ইসরায়েলের দক্ষিণ সীমান্তে রকেট হামলার সাইরেনের শব্দ শোনা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। তবে চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে উল্টো ইসরায়েলকে দায়ী করে হামাস বলছে গাজার বিভিন্ন জায়গায় প্রথমে বিমান হামলা চালিয়ে শুরুটা করেছে ইসরায়েলি বাহিনী। আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, বন্দী বিনিময়ের অংশ হিসেবে নতুন করে ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে রাজি না হামাস। ফলে যুদ্ধবিরতির সপ্তম দফার মাথায় চুক্তিটি ভেস্তে গেছে। এর ঘণ্টাখানেক আগেই গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, গাজায় পুনরায় যুদ্ধবিরতির শুরুর আগে বেসামরিক ফিলিস্তিনিদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। কিন্তু তার আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়েই হামলা শুরু করল নেতানিয়াহুর বাহিনী। এর আগে যুদ্ধবিরতির সপ্তম দফায় 30 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। বিনিময়ে 8 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। কিন্তু নতুন করে সংঘাত শুরু হয়, থেমে গেল বন্দী বিনিময় প্রক্রিয়া। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।